নমস্কার বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর, শুক্রের রাশি পরিবর্তন আজ। আমাদের সুখ সক্ষীণতা, ভোগ সুখ, যাবতীয় আমাদের চাহিদা, মনের ইচ্ছা, অবশ্যই আমাদের আরামপ্রিয়তা, আমাদের অবশ্যই অল্প খেটে মানসিক তৃপ্তি অনুভব করার বিষয়টা, এটা কিন্তু শুক্রের হাতে কিন্তু থাকে। শুক্র আমাদের জাগতিক চাহিদা পূরণ করতে অবশ্যই কিন্তু সমর্থ। আমাদের যা যা মনের ইচ্ছা বা যা আমরা পাচ্ছি বা পাচ্ছি না, সেই সমস্ত কিন্তু শুক্রের দ্বারাই মনে সৃষ্ট হয়। তাহলে শুক্রের ভূমিকা কোনো ছোট বিষয় নয়, শুক্র আমাদের মনের ওপর একটা বিরাট ছাপ ফেলে থাকে। এবং যে কোনো ধরনের কৃষিকাজ রিলেটেড ব্যবসা, চাকরি ব্যবসা, সফিস্টিকেটেড কাজ, কম্পিউটার, অনলাইনের কিছু কাজ, এবং ফিমেল যে এনার্জি শুক্রের ক্ষেত্রে, এটাও কিন্তু ফিমেল ব্যবহার্য সামগ্রী, বস্ত্র, এগুলো কিন্তু শুক্রের একটা পার্ট, কিন্তু শুক্রের হাতে থাকে। কিছু অন্যান্য গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু এর মধ্যেও শুক্রের একটা বড় ভূমিকা থাকে। কোনো ব্যক্তির জন্মচক্রে যদি শুক্র খারাপ থাকে, সেই ব্যক্তির কাছে অনেক টাকা থাকতে পারে, মেন্টাল পিস, মানসিক শান্তি একদমই থাকবে না। তো শুক্রের রাশি পরিবর্তনটা খুব ভাইটাল। শুক্র প্রবেশ করছে সূর্যের ঘরে এবং সূর্যের ঘরটা তার মৃত্যুগৃহ নয়। এ বিষয়ে আমি ভিডিও আপডেটস দিয়েছি। আজকের যে জেনারেল প্রেডিকশন, এত শুক্রের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। শুক্রকেন্দ্রিক বিষয়ে কিছু কিছু সমস্যা আজকের দিনে কিন্তু আপনাদের আসতে পারে। তার মূল কারণ, একে তো শুক্র শত্রু ঘরে প্রবেশ করছে, দ্বিতীয়ত যে কোনো এনার্জি যখন রাশি পরিবর্তন করে, গৃহ পরিবর্তন করে, কিছু সমস্যা দেয়, কেন সেখানে স্টেবল হতে সময় লাগে। স্বভাবতই আপনি আপনি ভাবেন, যদি একটা বাড়ি থেকে আপনি একটা অন্য বাড়িতে শিফট করছেন, তো সেখানে একটা স্টেবল হতে যেরকম সময় লাগে, ঠিক ব্যাপারটা সেরকম। তো আমি আজকের দিনে বলবো, সম্পর্কজনিত বিষয়ে ঝগড়াঝাটি বিবাদ এড়িয়ে চলুন। আপনি যদি নিজেও মহিলা হন বা পুরুষও হন, অন্যান্য মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলুন। কোনো মহিলাকে অপমান বা ইত্যাদি আজকের দিনে করবেন না, সেটা আপনার এগেনস্টে যেতে পারে। কিছু বিষয়ে শুক্রের ট্রানজিটের জন্য শখ শৌখিনতা জিনিসপত্র, যেমন ধরুন গাড়ি বাড়ি, ফ্ল্যাট, কোনো ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, এগুলো যারা কিনছেন, হঠাৎ করে ঝোঁকের মাথায় কিনবেন না, ভাবনা চিন্তা করে আজকের দিনে কেনার চেষ্টা করুন। বাকি আমি রাশি লগ্নভিত্তিক আলোচনা যেটা করেছি সেটা দেখে নেবেন। আজকে চন্দ্রের অবস্থানটা যদি দেখি, চন্দ্র কিন্তু আজকে অবশ্যই সকাল 9:30 পর রাশি পরিবর্তন করছে। সে নক্ষত্র এক রাখছে, ধনিষ্ঠা রাশি পরিবর্তন করে কুম্ভের ঘরে প্রবেশ করছে। শেষ হচ্ছে শনিচন্দ্র যোগ, কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে শুক্রচন্দ্র যোগ। তো চন্দ্র মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা, আর মঙ্গল বর্তমানে সক্ষেত্রী এবং বক্রী, অর্থাৎ মঙ্গলের থেকে আমরা যেমন একদিকে ভালো ফলও পাবো, আর একদিকে কিন্তু নেগেটিভ ফলও পাবো। ধরুন আপনার জন্মছক জানা নেই, কিন্তু আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, যেমন ধরুন হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের সমস্যা, অল্পেতে মাথা গরম করার প্রবণতা, না বুঝে চিৎকার করার প্রবণতা, এগুলো কিন্তু আজকের দিনে মঙ্গলের প্রভাবে বাড়তে পারে। এবং ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেগুলো বাড়তে পারে। আপনি যদি খুব আবেগপ্রবণ মানুষ হন, সেই আবেগে কিন্তু ইন্ধন যোগাবে আজকে কিন্তু চন্দ্রমঙ্গল যোগের প্রভাব। তবে যে স্লো ভাবটা ছিল গতদিন বা যাদের কাজে কর্মে লেট হচ্ছিলো, সেই জায়গাটা কিন্তু কিছুটা কমবে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকে জেনারেল প্রেডিকশনের মূল যে বিষয়, চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে। জন্মছকে যাদের চন্দ্র মঙ্গল যোগ আছে, তাদের ক্ষেত্রে রাগজিত বাড়লেও তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, গ্রতি, প্রগতি, এগুলো কিন্তু বাড়তে পারে। আর যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, যেমন ধরুন কারোর ধনিষ্ঠায় জন্ম হতে পারে, কারোর মৃগশিরায় জন্ম হতে পারে, কারোর অবশ্যই কিন্তু এখানে চিত্রা নক্ষত্রে জন্ম হতে পারে, এদের ক্ষেত্রে আজকের দিনটা ইমোশনাল কাটবে। আর একটা যোগও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডেভেলপ করবে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্র এবং শুক্রের যোগ। চন্দ্র শুক্র যোগ আপনাকে শখ শৌখিনতার দিকে নিয়ে যেতে পারে, আপনার প্যাশনের দিকে, আপনার খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন করতে পারে। যারা খুব একটু ভোগবিলাসী মানুষ, তাদের ক্ষেত্রে আজকের দিনটা এন্টারটেনমেন্ট টের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এই করতে গিয়ে একটু খরচও হবে। এবং বিশেষত আমি বলবো, শুক্রচন্দ্র যোগ থাকলে ফিল্ম মিডিয়া সেক্টরে যারা আছেন, প্রেস মিডিয়া যারা কাজ করছেন, প্রিন্টিং মিডিয়া যারা কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। রোমান্টিক মুড কাটবে শুক্রচন্দ্র যোগের ব্যক্তিদের, তবে অন্যান্য সময় শুক্রচন্দ্র যোগের যে পাওয়ার থাকে সেটা কিন্তু আজকে থাকার সম্ভব নয়, কারণ আজকে শুক্রের ট্রানজিট, রাশি পরিবর্তন, এই বিষয়টা আজকের দিনে মাথায় রাখতে হবে। তবে শুক্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনি শুক্র যোগ বা শুক্রমঙ্গল যোগ যাদের চলছিল, তারা কিন্তু এখানে অনেকটাই অন্যরকম ফল পেতে শুরু করবেন। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এটা ফেসবুকে সার্চ করুন, আমাদের পেজ গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন। আপনি নাম্বারে সিম্পলি একটা ফোন করে বুকিং করাবে, এবং বুকিং করিয়ে বাড়িতে বসে ফোনে আপনার যে কোনো সমস্যা নিয়ে, আপনার জন্মছক বিচার, বিবাহপূর্বক আলোচনা, অফিস কাচারিতে সমস্যা, প্রেমের সমস্যা, আপনার কেরিয়ার গ্রাফ ভালো যাচ্ছে না, আপনার কেরিয়ারে উন্নতি ছিল এখন উন্নতি নেই, যে কোনো সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা, অল্প কথা নয়, বিস্তারিত কথা, এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আমাদের সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। এ বিষয়টাই একবার রিপিট করে আমি মূল আলোচনায় প্রবেশ করছি।
বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স থেকে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ এবং গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিন, যাতে এই স্বল্প সময় অন্যান্য বন্ধুরা আপনারই হাত ধরে ভিডিওটি দেখতে পান। শুরু করছি মূল আলোচনা। মেষলগ্ন মেষ রাশি। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ এবং মঙ্গলের কানেকশন। মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আবেগ ইমোশন বেশি থাকবে, থাকবে রাগ জেদ প্রবণতা, এগিয়ে যাওয়ার উদ্যম থাকবে, বাধাপ্রাপ্ত কাজ আজকের দিন উদ্ধার হতে পারে, আর্থিক ক্ষেত্রে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে। কিন্তু শুক্রের ট্রানজিট মাথায় রাখবেন রাশির পঞ্চমে, ফাটকায় বেশি ইনভেস্ট না করাই ভালো। এবং যে কোনো ইনভেস্ট করছেন, যারা যে কোনো আপনি পলিসি টলিসি কিনছেন, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন। সন্তান যোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইমোশন বেশি এবং শুক্রের কানেকশন হওয়ার জন্য ছোটোখাটো বিষয়ে একটু সেন্সিটিভ মাইন্ড কাটার সম্ভাবনা প্রেমের বিষয়ে কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কোনো ধরনের ক্রিয়েটিভ কোর্স ইত্যাদি করার ক্ষেত্রে বা কারিগরি বিদ্যা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যাবে অবশ্যই, কিন্তু যারা যে কোনো ধরনের ইনডোর আউটডোর ওভারঅল গেমসে আছে তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কোর্ট কাছাড়ি এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন, এখানে কিছু পরিবর্তন চেঞ্জের বার্তা আছে হরোস্কোপে, এই বিষয়টা কিন্তু একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। এর বাইরে হরোস্কোপটা যদি অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা হরোস্কোপটা দেখব যে কর্মযোগ আজকের দিনে কিন্তু শুভ। সরকারি বেসরকারি যে কাজই করে না কেন, সেখানে কিন্তু গ্রোথ আজকের হরোস্কোপে থাকছে। এবং টেলিকমিউনিকেশান ইত্যাদি ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, ফিল্ড ওয়ার্কার যারা আছেন ভালো, মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। সিভিল কাজ, যে কোনো ধরনের আপনার স্পেশালি যে কোনো ধরনের মেকানিক্সের যারা কাজ করছেন, এরকম ধরনের কাজ, মানুষজনকে পরিষেবা দিতে এরকম কোনো কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। অবশ্যই ব্যাংকিং সেক্টর, লোন সেক্টর ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। যে কোনো আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো। স্পেশালি বিজনেস ক্ষেত্রে সেলফ প্রফেশন তো ভালো যাবেই, ছোটো গাড়ির ব্যবসা, বড় গাড়ির ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। যে কোনো ধরনের আপনার যদি ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্টের ব্যবসা থাকে সেগুলো কিন্তু ভালো যাবে। যৌথ কারবারও স্থিতিশীলতা থাকবে। শুক্রের ট্রানজিট পঞ্চমে থাকার জন্য আমি এটুকু বলবো, বিশেষ ফাটকা লাভ আজকের ক্ষেত্রে নাও হতে পারে। এবং ব্যবসার অধিপতি যেহেতু শুক্র, আমি আরও একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, বিগ ইনভেস্টমেন্টের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ধার বাকি বা ইত্যাদি একটু অ্যাভয়েড করে চলাই ভালো, রেগুলার ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্রের ট্রানজিটের ভিডিও এবং আগামীকাল শনির বক্রতামুক্তি, যেটা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগাচ্ছি, দুটোই দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন ওপরে কাটে ভিডিও আপডেট দেওয়া হলো, সঙ্গে 2021 বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মঘর এবং মঙ্গলের কানেকশন থাকছে। মঙ্গল যেহেতু বক্রী, এটা মাথায় রাখতে হবে। এবং বৃষর অধিপতি শুক্রের আজই ট্রানজিট, রাশির পরিবর্তন, এই দুটো বিষয় মাথায় রাখলে কিছু বিষয় আপনার আর্থিক ইনভেস্টমেন্টের বিষয়ে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে, বিশেষত বৈদেশিক কাজ, দূরের যোগাযোগ, এগুলো বিষয়ে আপনাকে একটু ভেবেচিন্তে এগোতে হবে। শুক্র যেহেতু ট্রানজিট করছে, হেলথের বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। শুক্র চতুর্থে ট্রানজিট করছে, কেনাকাটি বা ইত্যাদি যোগাযোগ আজকের দিনে আসতে পারে, কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, কর্মঠ নেচার আজকের দিনে থাকবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে কিছু যোগাযোগ আসতে পারে, দূরের যোগাযোগগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। এবং সেকেন্ড ম্যারেজের বিষয়ে কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে মাথায় রাখবেন কেতু প্রবেশ করেছে রাশির সপ্তমে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে কোনো বিষয়ে ব্যবসায়িক সিদ্ধান্ত, বিবাহ কেন্দ্রিক সিদ্ধান্ত অত্যন্ত সন্তর্পণে নিতে হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, একটু ঘোরাঘুরি ইত্যাদির পরিমাণ আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে বাড়ছে। ছোটোখাটো বিষয়ে একটু রাগ জেদ করার প্রবণতা থাকবে এবং ছোটোখাটো ঘটনা আপনার মনকে একটু উত্তেজিত, বিহল এগুলো কিন্তু করতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিকই থাকবে, কর্মঠ নেশার থাকবে, টার্গেট হিট হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সেলস কর্মীরা তো অ্যাডভান্টেজ পাবেনই, তার সঙ্গে কিন্তু টিচিং প্রফেশন, যে কোনো ধরনের মুভেবল কাজ এগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া যারা কোনো ধরনের স্টোরি এ কাজ করছেন, এরকম ধরনের কাজ বা কোনো ধরনের বড় আড়তদারের কাজ করছেন, এরকম ধরনের কাজ সেগুলো কিন্তু ভালো যাবে। এবং যে কোনো মেডিকেল প্রফেশন আজকের দিনে কিন্তু ওভারঅল ভালো যাবে। জন্মস্থান থেকে দূরে যদি আপনার কর্মস্থান হয় সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা স্থিতিশীল কাটার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে।
এর বাইরে ব্যবসা বাণিজ্যর কথা যদি বলেন, ব্যবসার ক্ষেত্রে কেতুর প্রবেশ এবং শুক্রে এই মঙ্গলের নক্ষত্রে কিন্তু চন্দ্রের অবস্থান, সেটা আমি বলতে পারি ব্যবসার জায়গাটা আজকের দিনে কিছুটা চাঙ্গা থাকবে। সিচুয়েশন কেতু নক্ষত্রের, কেতুর ট্রানজিটের হলেও ব্যবসার ক্ষেত্রে আপনার আয় হবে এবং পুরনো টাকা পয়সা কিছু পাওনা গণ্ড হতে পারে এবং ফাটকা লাভের ক্ষেত্রে ব্যবসার যোগ আছে। তবে শুক্রে যেহেতু ট্রানজিট হচ্ছে, আমি বলবো যতটুকু লাভ হচ্ছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। মায়ের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, তার সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। এছাড়া সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কিছু বিষয়ে একটু ঘুমের ডিস্টার্বেন্স, কোমরের ব্যথা বেদনা, এগুলো মঙ্গল বকরি যাদের আছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফলটা চোখ রাখুন, সঙ্গে কিন্তু শুক্রের ট্রানজিট, শনির বক্রতা মুক্তি আগামীকাল, ভাগ্যবতী বক্রতা মুক্তি আপনার ভাগ্যস্থানে শুভ ফল অবশ্যই দেবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশি কিন্তু নবমে, ভাগ্যস্থানে চন্দ্র। এখানে কিন্তু আমি প্রথমেই বলবো যে ভাগ্যস্থানে চন্দ্র এবং শুক্রের ট্রানজিট আজকে দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাখতে হবে এবং মঙ্গলের নক্ষত্রে আজকের দিনে কিন্তু চন্দ্র। প্রাপ্তিযোগ, শুভ ইচ্ছা সব পূরণ হতে পারে। যে কোনো ইম্পর্টেন্ট কাজ সকাল 10টার পর করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালোই হবে এবং কেনাকাটি থেকে আরম্ভ করে ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল ওয়ার্কগুলি 10টার পর আমার মনে হয় সব দিক থেকে ভালো হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে, কারণ শুক্র হচ্ছে প্রেমের অধিপতি। বৈদেশিক ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। একটু লেজিনেস আজ থেকে কিছু বিষয়ে কাজ করতে পারে, যেহেতু শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে, তৎপরতা বেশি কিছু কাজে আপনাকে দেখাতে হবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, যে কোনো ধরনের মিউজিক ইত্যাদির সঙ্গে যারা আছেন, কণ্ঠশিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বাড়িতে কোনো আত্মীয় সমাগম, বন্ধু সমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকছে। অনলাইন মারফত কোনো কমিউনিকেশন আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের দিনে কিন্তু ভালো পারফরমেন্স থাকবে এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, হল ম্যানেজ করা কোশ্চেনের ওপর 100% ট্রাস্ট করবে না, বাকি জায়গাটা কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে। দাম্পত্য সুখ বিষয়টা আজকের দিনে থাকবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশো থাকবে, তবে আপনার বাক্য একটু স্ট্রং থাকবে। ক্ষেত্র বিশেষে, মানে বিশেষ ক্ষেত্রে যাদের মঙ্গল বকরি আছে তাদের ক্ষেত্রে একটু শ্বশুর আলোর সঙ্গে কিছু বিষয় একটু দূরত্ব বাড়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে চন্দ্রের প্রভাব অবশ্যই কিন্তু ভালো, কর্মযোগ আজকের দিনে শুভ এবং কর্মক্ষেত্রে আপনার ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা পাওয়ার যোগ আছে। গ্রেডেশন বাড়তে পারে, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো, তবে আপনার লেখালেখির কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেক বা কোনো বিষয়ে আপনি যদি কোনো কথা বলেন সেখানে একটু সিলি মিস্টেক, স্পেশালি মঙ্গল বকরি থাকে আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ব্যবসা বাণিজ্য মোটর ওপর চাঙ্গা, পারিবারিক বিজনেস থেকে আরম্ভ করে যে কোনো আপনার মেডিকেল বিজনেস, ফুড প্রোডাক্টের বিজনেস, ট্রাভেলিংয়ের বিজনেস এগুলো কিন্তু ভালো হবে। এই বিজনেসগুলো আপনি কিন্তু ওভারঅল গ্রোথ কিন্তু আজকের দিনে ফিল করতে পারেন। অনলাইন বিজনেসগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো আমি বলবো সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবুও আমি বলবো শেয়ার লটারি ফাটকা বিনিয়োগের বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ শুক্রের ট্রানজিটে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। কিছুটা হেলথের ইম্প্রুভমেন্ট এখানে হবে, তুলনামূলক যদি গতদিন কোনো হেলথের সমস্যা হয়ে থাকে সেটা ইম্প্রুভ করবে। কিছু বিষয়ে ব্লাড প্রেশার পেশেন্টের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই শুক্রের ট্রানজিট আগামীকাল, আপনাদের ঢাইয়ার এফেক্ট বাড়ছে, শনির বক্রতা মুক্তিতে দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই 2021-এর বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু রাশি থেকে সরে যাচ্ছে এবং শুক্রের রাশি থেকে সরে যাওয়ার জন্য আপনাদের যে কিছু সুযোগ সুবিধা বা কিছু অপরচুনিটি যদি কেউ পেয়ে থাকেন এখানে একটু ঘাটতি থাকবে। তবে শুক্র দ্বিতীয় ঘরও খুব ভালো ফল দেবে, কিছু বিষয় আপনার আর্থিক সেভিংস বা ইত্যাদি বাড়বে, এ বিষয়ে শুক্রের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। তবে চন্দ্র আজকে কিন্তু অষ্টমী, এই অষ্টমে চন্দ্র কিন্তু খুব ভালো ফল দেবে না, কিছুটা মানসিক ভারাক্রান্ত হয়ে পড়ার প্রবণতা, কিছুটা মানসিক অস্থিরতার প্রবণতা, ভালো লাগছে না কিছু বিষয় এগুলো কিন্তু বাড়াতে পারে। আপনার অহেতু রাগ জেদ বাড়তে পারে, এই বিষয়টা কিন্তু একটু নিয়ন্ত্রণ করা দরকার। ডিসিশনে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করুন, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, তবে নতুন সন্তান যোগ আসতে পারে। আপনাদের যাদের সন্তান আছে সন্তানের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে ট্রান্সফারের যোগ আছে, নতুন জব আজকের দিনে পেতে পারেন। এছাড়া জব চেঞ্জ বা ইত্যাদি কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাজে মন বসাতে একটু সমস্যা হতে পারে, মাইগ্রেন ইত্যাদির সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা বা হজম রিলেটেড কিছু সমস্যা আজকে আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কিছু বিষয় থাকছে। এছাড়া হরোস্কোপটা যদি অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি আজকের দিনে, স্পেশালি আমরা বলতে পারি সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য চাঙ্গা, তবে ব্যবসার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আগামীকাল থেকে আসবে, কারণ শনির বক্রতা মুক্তি এবং শনির বক্রতা মুক্তির পর ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট, রিইনভেস্ট এগুলো কিন্তু ভালোর দিকে এগোবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনার কিছুটা গ্রোথ অনেকটাই বাড়বে। এ বিষয়ে যে শনির বক্রতা মুক্তির ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের তুলনায় আগামীকাল থেকে অবশ্যই ভালো হবে, সেটার বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ রেজাল্ট আজকের দিনে পর থেকে পেতে পারেন।
তবু আমি বলছি দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, তবে ফ্যামিলি লাইফের জায়গাটা একটু নড়বড়ে, একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। খাদ্যাভ্যাস, খাদ্য রুটিন ইত্যাদি কিছু পরিবর্তন আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এছাড়া আমি এটুকু বলবো যে যে কোনো গ্রুপ ওয়ার্ক, যৌথ কাজ এগুলোতে কিছু সমস্যা থাকতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতিবিধির পরিবর্তন আজকের দিনে হতে পারে। কেনাকাটি শখপূর্ণের টুকিটাকি কাজ করা যেতে পারে, তবে বিশেষ বিশেষ কিছু কাজ থাকলে সেগুলো আজকের দিনে না করাই আমার মনে হয় শ্রেয়। এর বাইরে আপনাদের বিষয়ে একটু হাঁটুর ব্যথা বেদনা যাদের সমস্যা আছে সেগুলো কিন্তু বাড়তে পারে। সরকারি অ্যাওয়ার্ড, সরকারি প্রাপ্তি এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। টুকিটাকি ফাটকা লাভ আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এবং মঙ্গলের কানেকশান, চন্দ্রের কানেকশান থাকার জন্য স্পেশালি বলবো আপনারা যারা আবেগপ্রবণ মানুষ তাদের ক্ষেত্রে একটু আবেগতাড়িত হয়ে পড়ার সম্ভাবনা বেশি বাড়বে, কারণ যেটা আমি জেনারেল প্রেডিকশানে বললাম তার থেকে কিছুটা বেশি ফল এখানে পাবেন। তবে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু বিষয় আজকের দিনে লাভ হতে পারে। লেখালেখি, শৈশবোধ ইত্যাদি বিষয় আপনাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে করতে হবে কাজগুলো। আর্টিস্টদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। পুরনো অর্থকড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সরকারি কাজ, যে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিস্তারিত বা ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই শুক্রের ট্রানজিট এবং শনির বক্রতা মুক্তির ভিডিওটা দেখতে হবে, সঙ্গে কিন্তু বর্ষফল 2021। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশির সাপেক্ষে চন্দ্রের অবস্থান সমসপ্তমে এবং রাশিতে শুক্র প্রবেশ করছে, এই দুটোই এমন বিষয়ে যেখানে কিন্তু ইমোশান এবং মন ভীষণ মাত্রায় ইনভলভমেন্ট। ছোটোখাটো বিষয়ে মন সেন্সিটিভ থাকবে, ইমোশান বেশি থাকবে। কর্মক্ষেত্রে শুক্রের ট্রানজিটটা উন্নতির দিকে এগোবে, কিন্তু সাময়িক বিষয়ে আজকের দিনটা মনে হবে যেন কিছু কিছু কাজ বাধার মধ্যে দিয়ে গড়ছে, একটু এনার্জির অভাব ফিল করছেন। এগুলো পার্টিকুলার কোনো বিষয় শুক্রের ট্রানজিটের জন্য ফিল হতে পারে। মায়ের হেলথের বিষয়ে আজকের দিনটা কেয়ারফুল থাকতে বলবো। আজকের দিনে সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো বাড়বে, যেহেতু চন্দ্র মঙ্গলের কানেকশান দিয়ে আছে এবং মঙ্গল যেহেতু বর্তমানে বকরি, অবশ্যই পারিবারিক ক্ষেত্রেও যদি কারোর হেলথ নিয়ে সমস্যা থাকে একটু কেয়ারফুল থাকবেন। কেনাকাটি শখপূরণের কাজ, গ্যাজেটস পারচেস এগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। মঙ্গল বকরি থাকলে জন্মছকে একটু কেয়ারফুলি করতে হবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। বৈদেশিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ফুলফিল্ড হতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মানসিক শান্তি আজকের দিনে কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। এছাড়া হরোস্কোপটা যদি অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। যে কোনো বিষয়ে আপনার যদি স্পেশালি ফাটকা লাভের কিছু বিষয় থাকে সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাবে। তবে নেশা পান, কিছু অ্যালকোহলিক টেন্ডেন্সি, যেরকম আমি বললাম জেনারেল প্রেডিকশানে, তার থেকে কিছু বেশি বিষয় আপনাদের জন্য প্রযোজ্য, কারণ আপনাদের রাশিতেই যে শুক্রের ট্রানজিট হচ্ছে। এর বাইরে কর্মক্ষেত্রে কথা যদি বলি, ধীরে চলনীতি অবলম্বন করুন, কারণ মূল বিষয় এটাই যে কর্মপতি শুক্রেরই ট্রানজিট এবং রাশি পরিবর্তনের সময় যে কোনো এনার্জি একটু সমস্যা দিয়ে থাকে, তো সেই বিষয়টা মাথায় রাখলে কর্মক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন। তবে আপনার যদি শিডিউল কিছু থাকে, জব চেঞ্জ, জব ট্রান্সফার, কারোর সঙ্গে মিট আপ, তাতে অসুবিধা নেই, এগোতে পারেন। কর্ম পরিবেশের জায়গাটা একটু সেন্সিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সরকারি বেসরকারি দু ক্ষেত্রেই এই একই কথাই আমি এখানে বলবো। ব্যবসা তবে আজকের দিনটা ভালো এবং আগামীকাল থেকে আরও ভালো, কারণ ব্যবসার অধিপতি শনির কিন্তু বক্রতা মুক্তি ঘটছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথ থাকবে, আপনার ফাটকা ইনকাম হতে পারে। যে কোনো সোশ্যাল মিডিয়া, বস্ত্র, বিপণন শিল্প, যারা মজুদার বাড়ি থেকে পরিচালনা করে এরকম কোনো বিজনেস, মেডিকেল বিজনেস, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে ব্যবসার মধ্যে ওষুধপত্র, যে কোনো স্টকিজ ইত্যাদির কাজগুলো ভালো যাবে। জলীয় কোনো প্রোডাক্টের ব্যবসা আজকের দিন কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এবং ছোটো গাড়ি, বড় গাড়ি ইত্যাদি জাতীয় বিজনেসগুলো ভালো যেতে পারে। তবে মাথায় রাখবেন মঙ্গল যদি বকরি থাকে, এই গাড়ির ব্যবসা এবং গৃহস্থলীর ব্যবসাগুলো একটু অ্যাভারেজ ফল দেবে। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও গ্রোথ আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। বৈবাহিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখটা অভিমানপূর্ণ থাকবে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শুক্র ট্রানজিট ছাড়াও শনির বক্রতা মুক্তি এবং 2021 বর্ষফল। শনির বক্রতা মুক্তি একটা খুব ভাইটাল বিষয় আপনাদের ক্ষেত্রে, কর্মক্ষমতা এক দিক দিয়ে বাড়াবে এবং ফিজিক্যাল স্ট্যামিনা বা রোগভোগ থেকে মুক্তি জায়গাটা থেকেও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা, কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে শুক্র রাশি দ্বাদশে প্রবেশ করছে। একাদশ ঘরে শুক্র খুব ভালো ফল দিচ্ছিল, শুক্র দ্বাদশে প্রবেশ করছে, নতুন ধারায় ফল দেবে। ভিডিও আপডেটস আমি গত রাতে দিয়েছি, আপনারা যারা জানেন না দেখে নেবেন। চন্দ্র রাশির ষষ্ঠে মঙ্গলের নক্ষত্র, খিটখিটে মেজাজ থাকবে, একটু মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। তবে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, কমিউনিকেটিভ কাজ এগুলো কিন্তু ভালো হবে। মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন। এছাড়া চন্দ্র ষষ্ঠে থাকার জন্য পুরনো টাকা কড়ি উদ্ধার ইত্যাদির ক্ষেত্রে ভালো। কোমরের ব্যথা বেদনা কিছু বিষয়, পাইলস ইত্যাদির সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, ঘুমের কিছুটা ডিস্টার্বেন্স আজকের দিনে কিন্তু বাড়তে পারে। ফাটকা কিছু বিষয়ে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব স্ট্রং নয়, বাড়তি খরচ আজকের দিনে হয়ে যেতে পারে, একটু অধিক ছোট আঘাত লাগার চান্সেস আছে।
সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ডস প্রাপ্তিগুলো হতে পারে, কোনো মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন আজকের দিনে হতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো এবং আগামীকাল থেকে আরও ভালো যাবে, কারণ শনির বক্রতা মুক্তির পর প্রেমের ক্ষেত্রে একটা জায়গায় স্টেবিলিটি আসবে। কিন্তু মাথায় রাখতে হবে, শনির বক্রতা মুক্তিটা যাদের জন্মছকে শনি ড্যামেজ আছে বা শনি খুব স্ট্রং আছে, এই দুটো ব্যক্তিদের ক্ষেত্রে একটু তারতম্য করতে পারে। রিগার্ডিং প্রেম এর কথা বলছি, এ বিষয়ে শনির বক্রতা মুক্তির ভিডিওটা দেখে নেবেন। এর বাইরে আমি এটুকু বলতে পারি, আজকের দিনটা কিন্তু বিদ্যাচর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন বা এক্সামিনেশন কিছু থাকলে ভালো, এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো স্কোর ভালো হবে এবং পরীক্ষার পারফরমেন্সও ভালো থাকবে। কিন্তু ওএমআর সিট ফিল আপ করা এবং হল ম্যানেজ করা কোশ্চেন, এই দুটোর উপর একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এই দুটো জায়গা থেকে পার্টিকুলার সমস্যা আজকের দিনে আসতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়টা ভালোই যাবে, রাহু সরে গেছে, কিছু তারতম্য অনেকে ফিল করছেন, তবে আজকে ইন্টারভিউ সফলতা পেতে পারেন। জব চেঞ্জ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে। যে কোনো পরিষেবা দিচ্ছেন, কোম্পানির ফ্রন্ট ডোরে আছেন, মার্কেটিং এজেন্ট, আপনি আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। বিদেশ যাত্রা, দূর যাত্রার কোনো আকস্মিক অপরচুনিটি আসতে পারে, এবং আপনি যদি কোনো বিদেশেও থাকেন সেখানেও কিন্তু কিছু বিষয়ে চেঞ্জ পরিবর্তন আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। একটু ঘুম বেশি হতে পারে, ডিস্টার্বেন্স ঘুমের থাকবে, তাই সেই জন্য একটা আপনাকে বাড়তি সময় নিয়ে ঘুমোতে হচ্ছে, এই বিষয়গুলো থাকতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর চাঙ্গা, ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং যোগাযোগও ভালো আছে। ব্যবসার বিষয়ে আপনি গুড রেজাল্ট পাচ্ছেন আজকের দিনে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন। বস্ত্র, খাদ্যদ্রব্য, নির্মাণ কাজ, প্রমোটিং ব্যবসা, সিন্ডিকেটের ব্যবসা, এগুলো ভালো যাবে। এবং ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, কোনো ফুড প্রোডাক্টের ব্যবসা, জলীয় ব্যবসা, কোনো ধরনের ব্যাংক রিলেটেড ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ডিটেলটা জানতে আপনাকে প্রথমেই বলবো 2021 বর্ষফলটা দেখে নেবেন, শনির বক্রতা মুক্তি এবং শুক্রের ট্রানজিট। এই তিনটে ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন, আপকামিং কী কী ঘটনা ঘটছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে, মঙ্গলের নক্ষত্র কানেকশান থাকছে, অবশ্যই শুক্রের ট্রানজিট রাশির একাদশে আপনাদের রাশির অধিপতি। যেহেতু আজকে রাশির অধিপতি লগ্নেশ ট্রানজিট করছে, হেলথের বিষয়ে একটু সতর্ক থাকতেই হবে। প্রেম প্রীতি প্রসঙ্গে অভিমান বাড়বে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে এবং প্রেমজ বিবাহ, সম্বন্ধ বিবাহ, সেকেন্ড ম্যারেজ ইত্যাদি বিষয়ে আপনারা আজকের দিনে এগোতে পারেন। তবে মাথায় রাখবেন, যেহেতু রাহুর কানেকশান, হঠাৎ কোনো কোনো সম্বন্ধ, স্পেশালি সেকেন্ড ম্যারেজ রিগার্ডিং ইত্যাদি যদি আসে, সে বিষয়ে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, কারণ রাহু অষ্টমে প্রবেশ করেছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। অনলাইন সেন্ট্রিক যেসব পড়াশোনা হচ্ছে সেক্ষেত্রেও ভালো যাবে, এবং আমি এটুকু বলবো একাডেমিক রেগুলার পড়াশোনা ছাড়াও যারা কোনো ধরনের আপনার হাতে কলমে কিছু কাজ শিখতে চাইছে, স্পেশালি মেডিকেল রিলেটেড কাজ, যেমন ধরুন কম্পাউন্ডারের কাজ, কোনো থেরাপিস্টের কাজ, এগুলো আজকের দিনে ভালো হবে। এবং সিভিলের ওপর যদি কিছু কাজ শিখতে চান সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো হবে, এমনকি সিভিলের সফটওয়্যারও হতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ, সন্তানের একটু অভিমানপূর্ণ মানসিকতা থাকবে, যাদের সন্তান আছে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কর্ম জায়গা থেকে শুক্রের ট্রানজিটটা হয়ে যাচ্ছে, ফলে পয়লা সেপ্টেম্বর টু এই আজকের দিন অবধি যে কর্মক্ষেত্রে যে সিচুয়েশনটা ছিল তার কিছুটা পরিবর্তন শর্ত সাপেক্ষে হবে আপনাদের ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াস করা যেতে পারে, ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পাবেন। সফিস্টিকেটেড কাজ, সফটওয়্যার রিলেটেড কাজ, অ্যানিমেশন রিলেটেড কাজ, অভিনয় রিলেটেড কাজ ইত্যাদি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আজকের দিনে অবশ্যই আমি এটুকু বলতে পারি, এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, পুলিশ প্রশাসন ইত্যাদিতেও যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ মঙ্গলের একটা জোরালো কানেকশান আমরা পাচ্ছি। ফাটকা লাভের কিছু যোগাযোগ আছে, তবে মেপে ঝুপে ইনভেস্ট করা ভালো, শুক্রের ট্রানজিটটা এটা মাথায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্য মোটর উপর চাঙ্গা কাটবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ আজকের দিনে শুভ এবং দূরের ব্যবসাগুলো আজকের দিনে লাভদায়ক হতে পারে। ব্যবসার মধ্যে অবশ্যই যে কোনো প্রোডাক্ট উৎপাদন করছেন, জারিতে কিছু ফুড প্রোডাক্ট তৈরি করছেন বা আদার কিছু উৎপাদন করছেন, এগুলোতে আজকের দিনে হরোস্কোপ কিন্তু ভালো ফল দিতে পারে। প্রমোটিং ব্যবসা, কোনো মেকানিক্যাল গুডসের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পেটের গোলমাল, হজমের সমস্যা, একটু মানসিক উত্তেজনা, এগুলো একটু বেশি থাকবে, এগুলোর বিষয়ে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। দিনের শুরুর দিকটা একটু ইমোশন ভাব বেশি থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে নতুন বর্ষফল 2021-এর রাহুকেতু ট্রানজিটের আলোকে, শুক্রের ট্রানজিট, আপনাদের রাশির অধিপতি ট্রানজিট, এবং আগামীকাল থেকে আপনাদের কিন্তু ঢাইয়ার প্রভাব বাড়ছে, শনির ঢাইয়ার প্রভাব বাড়ছে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। এর প্রভাবে কিছুটা আপনাদের সমস্যা আসতে পারে, যাদের প্রারব্ধ কর্ম ভালো নেই, কিন্তু শনির এফেক্টটা ওভারঅল ভালো হওয়ার জন্য গৃহস্থলীর বিষয়ে, আপনার বাড়ি গাড়ি ইত্যাদি বিষয়গুলো ভালো ফল আপনি পাবেন, বিস্তারিত ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, রাশি সাপেক্ষে রাশির কিন্তু
সরাসরি চতুর্থে, এবং এই চতুর্থে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকছে। মঙ্গলের নক্ষত্র এবং চন্দ্রের চতুর্থে কানেকশান, এই দুটোকেই আমরা যদি ভালোভাবে অ্যানালাইজ করি দেখবো মনের ওপর একটা প্রেসার আছে, মনের ওপর একটা হেভি প্রেশার আছে, যেটা আপনাদের লগ্নরাশিভিত্তিক যে জেনারেল প্রেডিকশানটা আগে দিয়েছিলাম তার থেকেও কিছু বিষয় আপনাদের ক্ষেত্রে কাজ করছে। তবে মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার জন্য শত্রুনাশ, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ, ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজের ক্ষেত্রে ভালো, অবশ্যই মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু উন্নতি, এবং আমি যদি হরোস্কোপটা অ্যানালাইজ করি সেখানে দেখব খেলোয়াড়দের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাবে। তবে মনের ওপর যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে আবেগ, ইমোশন ভীষণ মাত্রায় আপনার তাড়িত করতে পারে আজকের দিনে, ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ আজকের দিনে থাকতে পারেন, তাই যে কোনো ডিসিশান একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নেবেন, কারণ ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, মঙ্গল যাদের বক্রী আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন কাজে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে। মঙ্গল বক্রী থাক বা না থাক মায়ের হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকা দরকার, এবং গৃহ শান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটাই আপনার। ঝঞ্ঝটপূর্ণ পরিবেশ এড়িয়ে চলুন, বাধাপূর্ণ কাজকর্ম আজকের দিনে কিন্তু উদ্ধার হয়ে যাবে, বাধা ঠেলে আপনি এগোতে পারবেন, বিদ্যাভাব অবশ্যই শুভ। উচ্চশিক্ষা, স্কুল টিউশন, রেগুলার পড়াশোনা ছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কম্পিটিশান যেখানে আছে সেই সব জায়গায় আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এছাড়া মেকানিক্যাল কাজ বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কর্মঘরে শুক্রের ট্রানজিট, এই কর্মঘরে শুক্রের ট্রানজিটটা কিন্তু খুব ভাইটাল, এখানে কর্মসূত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা যেমন ইন্ডিকেট করছে তেমনই কিন্তু শুক্র এখানে কিন্তু আপনাকে কিছুটা ঘোরাঘুরির মধ্যে রাখবে। তবে এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো না, শুক্রের ট্রানজিটে যে ভিডিওটা গত রাতে আপডেট দিয়েছিলাম তাতে ডিটেল বলা আছে, আপনারা দেখে নেবেন। তবুও আমি বলছি শুক্র যেহেতু সবে সবে রাশিতে পরিবর্তন আসছে, কিছু বিষয়ে জব চেঞ্জ, ট্রান্সফার এগুলোর যোগ কিন্তু এখানে বর্তাচ্ছে, এই বিষয়ে কিন্তু কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এছাড়া আজকের দিনে মেডিকেল কাজ ভালো যাবে, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যাবে, ফুড প্রোডাক্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এবং আমরা যদি হরোস্কোপটা দেখি যারা পার্ট টাইম বেসিস জব করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কর্মঘরে সরাসরি চন্দ্রের দৃষ্টি, চন্দ্র শুক্র কানেকশন, খুব ইমোশন বিষয়টা কিন্তু থাকবে, কাজে কর্মের ইমোশনটা একটু নিয়ন্ত্রণ করুন। ব্যবসা বাণিজ্যের অধিপতি শুক্র, সে ট্রানজিট করছে, ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশন নিতে হবে, ধরপড় করলে ভুলভ্রান্তি সিলি মিস্টেক হতে পারে। গৃহস্থলী ব্যবসা, ছোটো গাড়ির ব্যবসা, বড়ো গাড়ির ব্যবসা, কুটিরশিল্পের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে, সেলফ প্রফেশনাল ভালো যাবে, কিন্তু সমস্যা মেনলি যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে আপনার যে কোনো ব্যবসায়িক ডিসিশান নেওয়ার সময় অত্যন্ত ভাবনা চিন্তা করে আজকের দিন নিতে হবে, বিগ ইনভেস্ট বা বড় কিছু রদবদল আজকের দিনে না করাই ভালো, এবং ব্যবসা সূত্রে আপনার কিছুটা মুভমেন্ট হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা খুব প্রপার নয়, দাম্পত্য সুখে একটু মানভিমানের টানাপোড়েন থাকতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে 2021-এর বর্ষফল দেখতে হবে, যেটা রাহু কেতুর ট্রানজিটের আলোকে 2002 সালের পর কেতু এসেছে রাশিতে, 2021-এর ফলটা পুরো আমূল পরিবর্তন হবে, দেখে নেবেন। সঙ্গে শুক্রের ট্রানজিট এবং আগামীকাল শনির বক্রতা মুক্তি, আপনারা জানেন নিশ্চয়ই এটা আপনাদের জন্য খুব ভালো, আপনাদের ক্ষেত্রে বাধা দূর করতে, আর্থিক যোগাযোগ আনতে এবং কর্মক্ষেত্র একাধিক পরিবর্তন দেবে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি তৃতীয় কমিউনিকেশনের ফলে, মঙ্গলের কানেকশান, হাতের খরচ বাড়বে, টুকিটাকি বিষয়ে আপনার এটা ওটা করে খরচ হয়ে যেতে পারে, লং টার্ম ইনভেস্ট করার কিছু যোগ আছে বা বৈদেশিক ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যোগ আছে, তবে বিদেশে যদি আগের থেকে টাকা পয়সা ইনভেস্ট থাকে বা আপনার কোনো পলিসি টলিসি থাকে সেখান থেকে কিছু আর্থিক ম্যাচিওর হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বিদ্যাভাব ওভারঅল শুভ, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগ ইমোশন বেশি থাকবে, দূরের যাত্রার ভ্রমণে সফলতা আজকের দিন আছে, কোমরের ব্যথা বেদনা বাড়তে পারে, চোট আঘাত লাগার চান্সেস বাড়তে পারে, পায়ের নিচে চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, যে কোনো বিষয়ে ঘুমের ডিস্টারবেন্স একটু আধটু থাকবে। শুক্রের ট্রানজিট, আপনাদের আজকে জানেন যে শুক্র রাশি নবমে যাচ্ছে, এটা মিশ্র ফল দেবে, ম্যাক্সিমামটাই ভালো দিলে কিছু দু একটা নেগেটিভ দেবে, তো এই বিষয়টা নিয়ে শুক্র ট্রানজিটে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে দেখে নেবেন। ওভারঅল আমি বলবো উচ্চশিক্ষা, ভাগ্যোন্নতি এগুলোতে আপনি ভালো ফল পাবেন, কিছু কিছু টুকিটাকি পিতা শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে একটু নেগেটিভ ফল পেতে পারেন। এছাড়া আমি আজকের দিনটা ফিরে এলাম, আজকের দিনটা বলবো কমিউনিকেশান ভালো, ভাই বোন বন্ধু বান্ধব এদের প্রতিবেশী এদের হেল্প নিতে পারেন। আজকের দিনে আমি বলবো স্পেশালি অনলাইন সেন্ট্রিক যেসব কাজ সেগুলো করতে পারেন, কিছু ফাটকা লাভের যোগ আছে, সন্তান যোগ শুভ, সন্তান যাদের আছে তাদের উন্নতির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মযোগ আজকের দিনে ভালো, কাজে কর্মে উন্নতির যোগ আছে, তবে ইন্টারভিউয়ের জায়গাটা শুক্রের ট্রানজিটের জন্য অ্যাভারেজ, খুব ভালো না খুব খারাপ না অ্যাভারেজ, তবে আগে থেকে কিছু ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানে আপনি একটা আশানুরূপ ফল আপনি পেতে পারেন।
প্রাপ্তিযোগ আছে, লোন ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে বা আর্থিক কোনো সাইন বা ডিল করার ক্ষেত্রে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আজকের দিনে দেখে নেবেন। সরকারি চাকরি যারা করছেন, পুলিশে যারা কাজ করছেন, প্রশাসনিক ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেকানিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এর বাইরে হরস্কোপটা যদি অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে রাহু সরে গেছে, আপনারা জানেন যে 18 মাসের যে রেজাল্টটা সেটা পরিবর্তন হয়েছে, তবুও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো আজকের দিনটা ভালো যাবে। মেডিকেল শপ, মুদিখানার দোকান, অনলাইনে কিছু ধরনের আপনার টিকিট বুকিং ইত্যাদি জাতীয় ব্যবসা, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন এই ধরনের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, বৈদেশিক বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের 7.5-এর এফেক্ট বাড়ছে, 7.5-এর এফেক্ট আরও স্ট্রং হবে আপনাদের ক্ষেত্রে। কেন? কারণ আগামীকাল শনির বক্রতা মুক্তি। এটা যারা জানেন না বা ভিডিও আগে দেখেননি, অবিলম্বে শনির বক্রতা মুক্তির ভিডিওটা দেখে নেবেন, পূর্ণাঙ্গ ফল দেওয়া আছে সেখানে, বিস্তারিত আলোচনা সেখানে কিন্তু পাবেন। 2021-এর বর্ষফল আমি আপডেট দিয়েছি রাহুকেতুর গোচরে, সেটাও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়, সকাল 9টার পরবর্তী সময় যেহেতু দ্বিতীয় যাচ্ছে, 9:30 বলতে পারে, 9:30-এর পরবর্তী সময় যেহেতু দ্বিতীয় যাচ্ছে, আবেগ ইমোশন এরপর কমবে। মঙ্গলের কানেকশান থাকার জন্য প্রাপ্তিযোগ ভালো, আর্থিক উন্নতি, আর্থিক যোগাযোগ আজকের দিনে আসতে পারে। গাড়ি বাড়ি, গ্যাজেটস ইত্যাদি কেনার ক্ষেত্রে ভালো যেতে পারে। কথা একটু স্ট্রং থাকতে পারে, অবশ্যই একটু কাউকে কড়া কথা শুনিয়ে দেবেতে পারেন, এই প্রবণতা আজকের দিনে থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে রাহুর অবস্থান, ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। রেগুলার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালোই যাবে। ওই যেটা বললাম, একটু বাক্য নিয়ন্ত্রণ করা দরকার, রেগুলার ফুড হ্যাবিটস বা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আজকের দিনে হতে পারে। কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো, কথা বেঁচে যারা খান ভালো, গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। অবশ্যই আপনি কাউকে আজকের দিনে কনভিন্স করতে পারেন, তবে আত্মীয় স্বজনের জায়গাটা একটু অ্যাভারেজ কাটবে, কিছু সময় একটু সমস্যা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গায় কিছু অ্যাভারেজ ফল আজকের দিনে পেতে পারেন। তার মূল দুটো কারণ, দাম্পত্য ঘরে শুক্রের অবস্থান ছিল, শুক্র রাশি পরিবর্তন করছে, এই জায়গাটা একটু সমস্যা, এবং স্পেশালি আমি বলবো যে চন্দ্রমঙ্গলের কানেকশান একটু দাম্পত্য জায়গায় আপনার পার্টনারের মেজাজ স্ট্রং বা আপডাউন হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এর বাইরে আমি এটুকু বলতে পারি আজকের দিনে আপনার ক্ষেত্রে স্পেশালি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার কিছু যোগ আসতে পারে, সম্বন্ধ প্রেমযোগ, তবে সেকেন্ড ম্যারেজের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন এবং মামলা মকদ্দমার বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, তবে পরিবর্তনের কিছু ইন্ডিকেশান আছে, পরিবর্তন অর্থাৎ ট্রান্সফার। তার মূল কারণ হচ্ছে শুক্রের ট্রানজিট, শুক্রের ট্রানজিট হওয়ার জন্য হঠাৎ কোনো ট্রান্সফার, হঠাৎ কোনো পরিবর্তন, এগুলো সমস্যা, মানে এগুলো সমস্যা যদি বলেন, সমস্যা যদি বলেন, ট্রান্সফারটা আপনার জন্য ভালো, ভালো হওয়ার সম্ভাবনা আছে, তবে এই ধরনের ট্রান্সফার হওয়ার চান্সেস আছে। আর একটা কথা, যৌথ কাজে একটু আধটু সমস্যা হলে একটু মানিয়ে নেবেন। এছাড়া কর্মক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। শুক্রের ট্রানজিট অষ্টমে, আমি এটুকু বলতে পারি আপনাদের যে আগামী যে যে সময়টা, অর্থাৎ 23 অক্টোবর অবধি সময়টা, কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটা যেহেতু শুক্রচন্দ্র যোগটা ভালো এবং পজিটিভ রেজাল্ট দেয়, মঙ্গলের কানেকশান ভালো গেলেও আগামী সময়টা কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে একটু সমস্যা করতে পারে। এ বিষয়ে শুক্রের ট্রানজিটে যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়া ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও আমি কিছুটা পরিবর্তন দেখছি। শুক্র ব্যবসার ঘর থেকে সরে যাচ্ছে, একটু ঠান্ডা মাথায় যে কোনো ডিল করবেন ব্যবসার ক্ষেত্রে। রেগুলার ব্যবসা ভালো হবে, যোগাযোগপূর্ণ হবে, নতুন ব্যবসার স্কোপ, হোপ এগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার বাড়তি লাভ এগুলোও কিন্তু হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আছে, নতুন ব্যবসার কিছু যোগাযোগও আছে, কাপড় জামা, খাদ্যদ্রব্য, জলজ দ্রব্য ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে। তবে ডিলগুলো একটু ঠান্ডা মাথায় করবেন, আর ধারবাকিটা অ্যাভয়েড করার ক্ষেত্রেই আজকের দিনটা ভালো। তবে যেটা আমি চাকরির ক্ষেত্রে বললাম যে যৌথ ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে, গাইনি সমস্যা, চোখের সমস্যা, হাঁটুর পেনের সমস্যা, এগুলো কিন্তু একটু আধটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা জানেন যে 2021-এর বর্ষফল আপডেট দিয়েছি, দেখে নেবেন। এবং আগামীকাল কী হবে, আগামীকাল আপনাদের 7.5-এর প্রভাব আগামীকাল থেকে বাড়বে শনির বক্রতা মুক্তি। এটা নেগেটিভ মনে হলো, অন্যান্য বিষয়ে শনি বক্রতা মুক্তি রাশিতে শারীরিক স্ট্যামিনা, মানসিক গ্রোথ এগুলো কিন্তু বাড়াবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন, নিচের ডিসক্রিপশন উপরে কার্ডে দেওয়া রইলো। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিতে চন্দ্র, রাশিতে চন্দ্র অবশ্যই কিন্তু ইমোশন বাড়ায়। মঙ্গলের কানেকশান, আপনার ভেতর জেদি ভাব থাকবে, পরাক্রম থাকবে, শত্রুকে দমন করার ক্ষমতা আজকের দিনে কিন্তু থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা আজকের দিনে কিন্তু থাকবে, বাধা ঠেলে এগোতে পারেন। তাই বাধাপ্রাপ্ত হয়েছে এমন কোনো কাজ আজকের দিনে কিন্তু করা আপনাদের পক্ষে শুভ। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আজকের দিনে কমিউনিকেশান ইত্যাদি কিন্তু ভালো হবে, গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করুন। মঙ্গল যাদের প্রক্রিয়া আছে, অহেতুক মাথা গরম কিছু বিষয় করে ফেলতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে সরে গেছে, যারা সমস্যা ফিল করছেন অ্যাস্ট্রোলজির পরামর্শ নিন, সমস্যা কিন্তু বাড়বে বই কি কমবে না। আর যাদের নতুন প্রেমের যোগাযোগ আসছে তারা এগোতে পারেন, এই সময় রাহুর প্রভাবহীন আপনারা কিন্তু প্রেমের জায়গাটা ভালো ফল পাবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালোই ফল পাবেন আজকের দিনে, পরীক্ষা টরীক্ষা থাকলে ওভারঅল ভালো। মঙ্গল বক্রী থাকলে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর ট্রাস্ট করে কিছু বিষয়ে আপনি ভুল অ্যান্সার দিয়ে আসতে পারেন, যদি কাট অফ মার্ক্স বেশি থাকে সেখানে কিন্তু সমস্যা হতে পারে।
এছাড়া কারিগরি বিদ্যা বা ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছে, কোনো কোর্স পারচেস করতে চাইছেন, কোনো যেসব কোর্স পারচেস করা যায় ইত্যাদি, সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে শুক্রের ট্রানজিট, রবি ঘরে সূর্যের শুক্রের প্রবেশ, তো এটা বলবো শুক্র কিছুটা আপনার দাম্পত্য সুখ দেবে, রবি অষ্টমে থাকা অবস্থাও দেবে, কিন্তু আজকের দিনটায় ইমোশন মারাত্মকভাবে বাড়তে পারে। কারণ আজ হচ্ছে ট্রানজিট, রাশি পরিবর্তনকারী, রাশি যখন পরিবর্তন হয় তখন কিছু কিছু বিষয়ে সমস্যা দেয়। যখন সাধারণভাবে যদি আপনি ভাবেন, এটার সঙ্গে রিলেট করবেন না, যখন আমরা একটা ঘর থেকে একটা পরিবর্তন করি, একটা জায়গায় স্টেবল হতে একটু সময় লাগে, তো ঠিক সেরকমই বিষয়টা, একটু স্টেবল হতে সময় লাগবে, তো এই জায়গাটা একটু এক দুদিন সমস্যা করতে পারে। কর্মযোগ আজকের দিনে ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগও আছে, আপনার সেলফ এফোর্ট কিন্তু সফলতার জায়গায় পেতে পারে, টার্গেটেড হতে পারে, সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো, পুলিশ প্রশাসনে যারা আছেন, মুভেন যারা জব করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যাবে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইলেকট্রিক্যাল প্রোডাক্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। তবে মাথায় রাখবেন, 18 মাস পর কেতু প্রবেশ করেছে কর্মঘরে, 18 মাস পর কেতু ট্রানজিট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কেতু এখানে এসছে কর্মঘরটায় 2002 সালের পর আবার। কর্মক্ষেত্রে কেতু ভালো ফল দেয়, ভালো এফেক্টও দেয়, কিন্তু সাময়িক কেতু আসাটা অনেকের ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে, একটু সমস্যা ফিল করতে পারেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিতে পরামর্শ নেবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করুন, কারণ ব্যবসার ঘরই শুক্রের ট্রানজিট, ব্যবসার মধ্যে কিছু ব্যবসা ভালো হবে, যেমন কাপড় জামা, খাদ্যদ্রব্য, গ্রসারি আইটেম, কোনো ধরনের জলজ দ্রব্যের প্রোডাক্ট, সেল, প্রফেশন, সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে, তবুও বড় ডিল, বড় কোনো চেঞ্জ না করাই ভালো, একটু মাথার যন্ত্রণা, ঘুমের প্রয়োজনীয়তা বেশি পড়ছে, একটু গা হাত পা ব্যথা ইত্যাদি সমস্যা একটু একটু বাড়তে পারে, তবে মঙ্গল তৃতীয় আছে, এখান থেকে আপনি রিকভার করবেন। আর আলটিমেট যে যাদের হেলথ ইস্যু চলছে বা ক্লান্তিভাব বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে রিকভারির যে জায়গাটা সেটা কিন্তু আগামীকাল থেকে বাড়বে, আগামীকাল থেকে আপনাদের 7:30 ইফেক্টও বাড়বে, কিন্তু তার সঙ্গে এই ইফেক্টটাও কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। বিস্তারিত জানতে নিচের ডিসক্রিপশন উপর কাটে ভিডিওগুলি দেওয়া আছে, 2021-এর বর্ষফল সহ রাহু কেতু ট্রানজিটে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মীন রাশির দ্বাদশী চন্দ্র মঙ্গলের কানেকশান, হাতের খরচ একটু একটু বাড়বে, গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকা আজকের দিনে আবশ্যক। অবশ্যই আজকের দিনে একটু ঘুমের পরিমাণ বা ঘুমের ডিস্টার্বেন্সও বলতে পারেন, সেগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ কাটবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়, মিডিয়াম কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, স্কুল এডুকেশান, দূরের পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর ট্রাস্ট করবেন না, বাকি জায়গাটা কিন্তু আজকের দিনে ঠিক আছে। শুক্রের ট্রানজিট হচ্ছে রাশির ষষ্ঠে, শুক্র ষষ্ঠ ঘরে, খুব ভালো ফল দেয় না, কিছু ক্ষেত্রে মহিলাদের থেকে সমস্যা, মনোমালিন্য এইগুলো শুক্র দেয়, সেই বিষয়ে শুক্রের ট্রানজিটে যে ভিডিওটি আপডেট করেছি সেটা দেখে নেবেন। এছাড়া আজকের দিনে বলবো সন্তান যোগ আসতে পারে, সন্তান যোগ শুভ, সন্তানের দূরযাত্রা ইত্যাদি হতে পারে, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, রেগুলার ফুড হ্যাবিটসের পরিবর্তন হতে পারে, কথায় আপনার আবেগ ইমোশন থাকতে পারে, তাই ব্যক্তিগত কথা আজকের দিনে কাউকে শেয়ার করবেন না, ধুমধাম কিছু কথা বলে দেওয়ার প্রবণতা আজকের দিনে থাকতে পারে, তাই বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা আজকের দিনে আবশ্যক। কর্মক্ষেত্রে এটুকু বলতে পারি, কর্মযোগ আজকের দিনে ভালো, স্বাভাবিক, একটু ঘোরাঘুরি, দূরের পরিসরগুলো বাড়তে পারে, ওভার টাইমের পরিমাণ কর্মক্ষেত্রে বাড়তে পারে, বাকি জায়গাটা কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে আপনার কিন্তু কাজ হাসিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টার্গেট হিট হওয়ার সম্ভাবনা আছে, এবং এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। তবে ইন্টারভিউর ক্ষেত্রে আমি এটুকু বলবো, শুক্রের ট্রানজিটের জায়গাটা মাথায় রেখে ভেবেচিন্তে একটু উত্তর দেওয়া দরকার, আর এই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে। শুক্র ষষ্ঠ স্থানে প্রবেশ কিছু জায়গায় ট্রান্সফার বা ইত্যাদি কর্মক্ষেত্রে ইন্ডিকেট করছে। ব্যবসা বাণিজ্য মোটর উপর ভালো যাবে, স্বাভাবিক কাটবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, দুধের ব্যবসা, পারিবারিক বিজনেস এগুলো ভালো যাবে, খাদ্যদ্রব্য, মিষ্টান্ন, যে কোনো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দাম্পত্য সুখ আজকের দিনে মধ্যম প্রকৃতির, খুব খারাপও না, খুব ভালো না, মধ্যম প্রকৃতির, কিছু বিষয়ে ফ্যামিলি লাইফ বা আত্মীয় স্বজন পরিজন এই জায়গাটা একটু ডিস্টার্ব করতে পারে, অন্যান্য ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু ভালো। আপনাদের একটা ভালো বিষয় হচ্ছে আগামীকাল শনির বক্রতা কেটে যাচ্ছে, আর্থিক জায়গায় উন্নতি, লোন প্রাপ্তি, কিছু ইনকাম বাড়া এগুলোর সম্ভাবনা বাড়ছে, এই বিষয়ে ভিডিওটি আপডেটস দেওয়া আছে দেখে নেবেন। আর শুক্রের যে রাশি পরিবর্তন হচ্ছে সেটা খুব ভাইটাল, 2021-এর রাশিফল সহ দেখুন ইম্পর্টেন্ট চারটি ভিডিও ফুটে উঠেছে, এর মধ্যে যেটা আপনার দেখা হয়নি সেটা অবিলম্বে দেখে নিন, খুব ইম্পর্টেন্ট। আমরা তো ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন, নমস্কার।